এবারের প্রশ্নটাও একটা ইন্টারেস্টিং প্রশ্ন এবং কিছু আশার প্রশ্ন, যেখানে আপনার কথা থেকে যারা পরবর্তী সময়ে আপনার অবস্থানে অর্থাৎ সিও স্থানে যাওয়ার মতো স্বপ্ন দেখছেন যে ভবিষ্যতে তারাও একদিন এমডি হবেন, সিও হবেন, তো আপনার কথা থেকে তারা হয়তো আশান্বিত হতে পারে। তো এবারের প্রশ্ন স্যার, যে আপনি কোম্পানির সিও হিসেবে আপনার প্রাপ্তি ও প্রত্যাশা কি, এ বিষয়ে যদি স্যার আমাদের কিছু বলতেন। ধন্যবাদ আপনাকে। সিইও হিসেবে আমার প্রাপ্তি হচ্ছে, আমার একটা স্বপ্ন ছিল, ওই যে প্রথম 1985 এ যেদিন প্রথম দিন এসেছিলাম, আসলে কি জানেন, আল্লাহ কিন্তু কপালে রেখেছে, প্রথম দিন যেদিন গিয়ে দেখলাম যে অনেক বড় হতে হবে, তা আমাকে বলেছে আজকে আপনি এখানে আছেন, আপনাকে অনেক দূর যেতে হবে, তাহলে অনেক দূর যেতে হলে আপনাকে সময় নিতে হবে, এই সময়টুকু আপনাকে কি করতে হবে, পরিশ্রম করতে হবে। তা আজকে যারা আজকে শুনছেন তাদের কাছে আমার আমার আকুল নিবেদন, আপনার আপনি ভালোভাবে কাজ করে যান। এই যে প্রাপ্তি, আমার প্রাপ্তি হচ্ছে আমি ফিল্ড অফিসার ছিলাম, ফিল্ড অফিসার থেকে কাজ করতে 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 আজকে আমি একটা সিও হিসাবে আমি 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 হয়েছি। সর্বশেষ যেটা হয় বিমা ইন্ডাস্ট্রিতে সর্বশেষ যে পদ সেটা হচ্ছে সে সিও হিসেবে পদে অধিষ্ঠিত হওয়া, আমি সিও সিও হয়েছি, এটা হচ্ছে আমার প্রাপ্তি। আর প্রত্যাশা হচ্ছে আমি আমার সততা দিয়ে, আমি আমার আমার সততা দিয়ে আমি এই ইন্ডাস্ট্রিতে আমি একটা কিছু করে যেতে